বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, নিশ্চয় জানেন এই মুহূর্তে আমি রয়েছি সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে আমি এসেছি প্রায় এক সপ্তাহ হলো কাতার থেকে সরাসরি এখানে। এখানে আসার পর আসলে আজকে আমাকে যারা এখানে আমন্ত্রণ করেছেন, যারা আমাকে দেখার জন্য আমার প্রতি যারা আন্তরিকতা দেখিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিকতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, ওনারা দীর্ঘদিন থেকে দুবাইতে রয়েছেন, তো দুবাইতে মানে এক্সপোকে সামনে রেখে ট্রান্সপোর্ট সেক্টরের আপনার সরকারি যে সেক্টর রয়েছে দুবাই ট্যাক্সি, দুবাই ট্যাক্সিতে ওনারা সবাই সম্মানের সহিত কর্মরত রয়েছেন। তাদের মেধা এবং তাদের যোগ্যতা দিয়ে এই সেক্টরটা মূলত বাঙালিরা আপনার মাথা উঁচু করে এই সেক্টরে রয়েছেন। আমি তাদের জন্য শুভকামনা করছি, কারণ এরাই হচ্ছে প্রায় 12 লাখ প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে থাকেন, যারা ড্রাইভ করেন, যারা গাড়ি চালান, যারা ট্যাক্সিতে জব করেন, যারা প্রাইভেট গাড়ি চালান, তারা কিন্তু সবচেয়ে বেশি সচেতন। এদেশের ট্রাফিক আইন, এদেশের আপনার যদি আইডি না থাকে, আপনার যদি আইডি রিনিউ না থাকে, আপনি গাড়ি চালাতে পারবেন না। যখন তখন যে কোনো সময় একজন মানুষ বিপদগ্রস্ত হতে পারে, যদি তার আইডি এবং তার গাড়ির ট্রাফিক আইন যদি মেনে চলতে না পারে। আমি সেই বীর সাহসী রেমিটেন্স যোদ্ধাদের দাওয়াতে এখানে এসেছি এবং তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এবং আমি সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেক শ্রেণীর প্রবাসীদের সাথে দেখা করতে চাই। শুরু তো করলাম, কারণ প্রত্যেকটা পেশার সাথে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে তাদের সাথে দেখা করতে চাই যারা বিদিত বিষয়ে দুবাইতে এসেছেন। আমি দেখতে চাই বিদিত বিষয়ে আসার পর আপনাদের কী অবস্থা, বিদিকে দুবাইতে এসেছেন। আমি তাদেরকে দেখতে চাই যারা 2 বছর আগে এখানে ইনভেস্টার বিষয়ে পার্টনার হয়েছেন, নিজে লাইসেন্স করেছেন, নিজে আপনার ইনভেস্টার হয়েছেন, কী অবস্থায় আপনারা আছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি। মূলত দুবাই ট্যাক্সিতে আপনারা দেখতে পাচ্ছেন যে দুবাই ট্যাক্সি সাথে সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছেন, অনেক ভালো রয়েছেন। এর অর্থ হচ্ছে যারা বিদিত বিষয়ে দুবাইতে আসছেন, তাদেরকে আমি বলছি যে এই দেশে আসার আগে আপনি একটা কাজ শিখতে হবে। অন্ততপক্ষে যাদের কাছে দুবাই ড্রাইভিং লাইসেন্স আছে, সারা পৃথিবীতে তাদের প্রয়োজন রয়েছে, ইউরোপে বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, যেখানেই বলেন, ওভারঅল যদি দুবাইয়ের একটা লাইসেন্স থাকে, তাহলে বাংলাদেশেও যদি কোনোদিন আপনি ফিরে যান, তাহলে ঢাকা শহর থেকে চট্টগ্রাম সিলেট যে কোনো জায়গায় আপনি উবার চালাতে পারবেন, আপনাকে আর ডিজিটাল লাইসেন্স করার কোনো দরকার পড়বে না। তাই আমি তাদের জন্য আমার শুভকামনা থাকলো। আর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এই মুহূর্তে। আমাকে যেখানে আপনারা ডাকেন, দুবাই প্রবাসীরা আমাকে যেখানেই ডাকবেন, আমি একটা জিনিস নিয়ে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। বিষয়টা হলো এই মুহূর্তে দুবাই প্রবাসীদের মধ্যে যে আতঙ্ক, দুবাই প্রবাসীদের যে কষ্ট, দুবাই প্রবাসীদের যে যন্ত্রণা, সেটা হচ্ছে বাংলাদেশের বিমানের টিকিটের দাম। যে টিকিটের দাম 35,000 থেকে 40,000 টাকা ছিল, সেই টিকিটের দাম এখন 1,00,000 টাকা, 90,000 টাকা। এটা বাংলাদেশের ইতিহাসে এ ধরনের অনিয়ম, এ ধরনের ব্যভিচার, এ ধরনের আপনার পীড়াদায়ক ঘটনা বাংলাদেশে ঘটে নাই। তাই আমরা প্রেস কনফারেন্স করেছি প্রেস ক্লাবে, আমি বিমানের মতিঝিল অফিসে গিয়ে প্রতিবাদ করেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। বিশেষ করে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে যারা আসছেন, যারা ছুটিতে গিয়েছেন, যারা বিদেশে আসবেন, বিমান যদি টিকিটের দাম না কমায়, ইমিরেটস এয়ারলাইন্স কমাবে না, শ্রীলঙ্কা এয়ারলাইন্স কমাবে না। তাই আমাদের দাবি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা সেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রধানমন্ত্রী আমাদের জন্য ঘোষণা দিয়েছিলেন আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছিল এয়ারপোর্টে চট্টগ্রাম, এবং ঢাকা এয়ারপোর্টে আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছিল শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে।
আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন পাসপোর্ট দিয়ে আমরা ভ্যাকসিন দেওয়ার সুযোগ পেয়েছি। আমরা সেই প্রধানমন্ত্রীর আশায় রয়েছি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসীরা আশা করছে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিবেন আর টিকিটের দাম কমবে, টিকিটের দাম কমবে। এই ফেব্রুয়ারি মাসে আমরা টিকিটের দাম আগের জায়গায় দেখতে চাই। বিমান আমাদের অহংকার, বিমান আমাদের সম্পদ, বিমান আমাদের জাতীয় ক্যারিয়ার। আমরা চাই না বিমানকে বয়কট করতে, আমরা চাই আমাদের টাকা আমাদের দেশে যাও। যদি দুবাই প্রবাসীরা বিমানের টিকিট কিনে এই এই টাকাটা যাবে আমাদের বাংলাদেশে যাবে, আর যদি আপনার ইমিরেটসের টিকিট কিনে তাহলে এই এই টাকাটা দুবাইয়েই থাকলো, যদি কাতারে এয়ারওয়াইজে কিনে টাকাটা কাতারে চলে যাবে। অন্যান্য এয়ারলাইন্সে যদি টিকিট করি, আমরা সালাম এয়ারে যদি টিকিট কাটি, ওমান এয়ারে যদি টিকিট কাটি, শ্রীলঙ্কা এয়ারে যদি টিকিট কাটি, আমরা যদি কাতার এয়ারওয়াইজে টিকিট কাটি, ফ্লাই দুবাই আমরা যদি আপনার অন্যান্য এয়ারলাইন্সে টিকিট করি, তাহলে সেই টিকিটের টাকাটা চলে যাবে অন্য দেশে। আর বিমানে টিকিট করলে টাকাটা যায় বিমানে, কিন্তু বিমান যদি সিন্ডিকেট ভঙ্গ না করে, বিমান যদি নিয়ন্ত্রিত না হয়, বিমান যদি টিকিটের দাম না কমায়, তাহলে প্রবাসীরা বাধ্য হয় অন্যান্য এয়ারলাইন্সের টিকিট কিনবে। আর আমরা রেমিটেন্স আমাদের কমতে থাকবে। আমরা যদি হিসাব করি, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা যদি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, আমরা যদি পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, তাহলে আমরা বলতে পারি হিসাব করুন, দেখুন সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা রেমিটেন্স কম পাইতেছেন। রেমিটেন্স কম পাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে টিকিটের দাম বেশি করেছে। দয়া করে টিকিটের দাম কমাবেন। এই ধরনের প্রায় 12-14 লাখ, এখন 15 লাখের উপরে, 15-16 লাখের উপরে বীর বাঙালি এই সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 15 লক্ষ বাঙালির পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকলো, আমি প্রত্যেকটা জায়গায় আসবো, আবুধাবিতে আসবো, শারজায় আসবো, কালবায় আসবো, ফুজিরায় আসবো, আজমানে আসবো, দুবাইতে রয়েছি, যেখানে বাঙালি রয়েছেন সবাইকে নিয়ে আমি কনসুলেট জেনারেলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আবুধাবিতে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই মাসের মধ্যে যদি আপনারা বিমানের টিকিটের দাম না কমান, তাহলে আমি দুবাইতে থাকা অবস্থায় দুবাই প্রবাসীরা সিদ্ধান্ত দিবে বিমান বয়কট করব না বিমান গ্রহণ। এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি। অবশ্যই বলেন আপনারা, বিমানের দাম কি যদি এইভাবে থাকে তাহলে আমরা কি আগামীতে আবার বিমানের টিকিট করবো? না না, করবো না। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমার রিয়াজ ভাই, রিয়াজ আহমদ ভাই, উনি অনেক কষ্ট করে কাতার থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সেজন্য আমি দুবাই ট্যাক্সির পক্ষ থেকে, আরটিএর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি প্রবাসী বাঙালির পক্ষ থেকে, বিশেষ করে প্রবাসী সিলেটির পক্ষ থেকে আমি ওনাকে আমার ধন্যবাদ জানাই। পাশাপাশি উনি যে দাবিগুলো তুলেছেন এটা আমাদের দাবি, উনি আমাদের দাবির জন্য কাতার থেকে এখানে এসে আমাদের দাবির কথা বলছেন। আমরা যতটুকু জানি আমরা 25-30 হাজার টাকায় বাংলাদেশ গিয়েছিলাম, বাংলাদেশ বিমান বা অন্য বিমানে, কিন্তু আজকে দুঃখের বিষয় করোনা কালীনের অজুহাত দেখিয়ে টিকিটের দাম 1-1.5 লক্ষ টাকা। এখন আমরা হিমশিম খাচ্ছি 2-2.5 বছর, এখন পর্যন্ত আমরা বাংলাদেশ যেতে পারছি না। আমাদের আত্মীয় পরিজন রয়েছে, কিন্তু টিকিটের কারণে একবারে আমাদের ছুটি দিচ্ছে, অথচ টিকিটের কারণে আমরা বাংলাদেশ যেতে পারছি না। এটা খুবই দুঃখের বিষয়। আমরা এখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছি, দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা সহযোগিতা করছি, কিন্তু আমাদের কথা বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ জনগণ কেউ চিন্তা করতেছে না। আমি বিনীত অনুরোধ করছি, উনি যেহেতু এসেছেন, ওনার এই দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত, অচিরেই যেন আমাদের বিমানের টিকিট সহনীয় পর্যায়ে আসে এবং আমরা যেন আত্মীয় স্বজনের মুখ দেখতে পারি। এবং ইনশাল্লাহ আমরা উনি যদি কোনো আন্দোলন কিংবা কোনো কর্মসূচি নেন, আমরা ওনার সাথে সর্বোত্তম সহযোগিতা করবো। আমরা প্রবাসীরা কোনো আন্দোলন করতে চাই না, সমস্যার সমাধান করবে সরকার। আমরা ডলারের পাহাড় গড়ে দিব বাংলাদেশে ইনশাআল্লাহ। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের মা, আমরা একটাই কথা বলছি, এখানে যারা আমরা জড়িত রয়েছি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের পক্ষ থেকে আমরা বলছি, এই দুবাই থেকে কেউ রাষ্ট্রবিরোধী কোনো প্রচারণা করে না, এই দুবাই থেকে কোনো সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী
সরকারের ক্ষতি হোক রাষ্ট্রের ক্ষতি হোক এই ধরনের প্রচার প্রচারণা এরা কেউ কেন না, এরা সবাই এখানে শ্রমিকজীবী, সকাল থেকে বিকাল রাত্রে ১২টা পর্যন্ত জীবন যৌবন ভুলে গিয়ে পরিবারের কথা ভুলে গিয়ে অনেকেই তার যে বয়সে দুবাইতে এসেছে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে দুবাইতে এসেছে, অনেকেই ফুটবল খেলা ছেড়ে দিয়ে দুবাইতে এসেছে, এখানে অনেকেরও শখ জাগে আমরা বউ বাচ্চা নিয়ে পরিবারে থাকবো, এই শীতের সময় আনন্দ করব, যারা দেশে আনন্দ করে যারা অনেকেই আনন্দ করে এই প্রবাসীদের মনের মধ্যে এটা থাকে আমরাও আনন্দ করব, কিন্তু আমাদের আনন্দ বলতে কিছুই থাকে না, আমাদের আনন্দ আমাদের পরিবার ভালো থাকুক, আমাদের আনন্দ আমাদের দেশ ভালো থাকুক, আমরা যদি কষ্ট করি আমাদের দেশ ভালো থাকবে, দেশের জন্য এত কিছু করার পরেও এয়ারপোর্টে হয়রানি করা হয়, কি জন্য টিকিটের দাম বৃদ্ধি করা হয়, এই বিষয়গুলো আলোচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে প্রবাসীদের নিয়ে একটা নীতিমালা তৈরি করুন, এই আমরা কিস্তি কিস্তি ভাবে আর কত কষ্ট করব, কখনো চিৎকার করি টিকিটের জন্য, কখনো চিৎকার করি ভ্যাকসিনের জন্য, কখনো চিৎকার করি আর্টিফিশিয়াল লেবের জন্য, কখনো চিৎকার করি পাসপোর্টের জন্য, প্রবাসীদের এত কষ্ট এত যন্ত্রণা এত দুঃখ যদি দেওয়া হয় তাহলে আগামীতে বাংলাদেশকে গড়তে গিয়ে এই প্রবাসীরা কিন্তু বিমুখ হয়ে যাবে, এই রেমিটেন্স যোদ্ধারা আপনার আশাহত হয়ে যাবে, তাই আমরা আশা করি এবং বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা পদক্ষেপ নেবেন আর প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা বৈধ চ্যানেলে আমরা রেমিটেন্সের পাহাড় গড়ে দিব ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার ইনভাইট তো করছে বলে আমি আলহামদুলিল্লাহ আপনার বয়সগুলো শুনছি, আপনার যে বয়সও শুনলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে, আর আমার সম্মানিত গরুর ভাই যে কথাগুলো বলছেন বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আমার আপনাদের মতের সাথে আমারও একমত, আমরা প্রবাসীরা অবশ্যই এখানে একটা শ্রম দিচ্ছি, শ্রম দিতেছি শুধু আমাদের জন্য না দেশের জন্য, আমাদের দেশের জনগণের জন্য সবার জন্য আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের যাতে ভালো উন্নত ধরনের নূতন একটা সুযোগ সুবিধা হয়, আমাদের কষ্ট গেছে অতীতে আর যেন আমরা আগামীতে কষ্ট না সব ইনশাআল্লাহ। আর কিছু বলবেন নাকি? একটা বিষয় হচ্ছে, সরি একটা বিষয় হচ্ছে যেটা বিশেষ করে বিজেপি অনেকে আসতেছে, যদি দেখা যাচ্ছে যে আসলে বিজেপির যে প্রাইসটা এটা তুলনামূলক কম, ওই প্রাইসটা বেশি হয়ে যায় নেপাল থেকে আসলে ১০০ টাকার ভিতরে চলে আসতে পারে, ইন্ডিয়া থেকে আসলে আরও কমে চলে আসতে পারে, কিন্তু আমাদের দেশের বাইরে আসছে ১৭০০০, আর বিমান ভাড়া প্লাস হচ্ছে এয়ারপোর্টে কন্ট্রাক্ট, এটা একটা নতুন ভূমিকা হয়েছে যে এয়ারপোর্টে সে যদি কন্ট্রাক্ট করে টাকা দেয় পুলিশকে তাহলে সে আসতে পারবে, না হলে সে আসতে পারবে, এই বিষয়টা নিয়ে আমাদের বলা উচিত। এই বিষয়টা ক্লিয়ার, কিছুদিন আগে বাংলাদেশের সিভিল এভিয়েশন যে প্রজ্ঞাপন দিয়েছিল যে বিজিতে কারা আসতে পারবে কারা আসতে পারবে, এটা অলরেডি বলে দিয়েছে, তো আমরা দেখলাম যে বিজিতে আসার জন্য তারা বলছে, যদি তারা মনে করে আপনি বিজিতে দুবাইতে যাওয়ার যোগ্য মনে করে তাহলে আপনাকে ছাড়বে, আর মনে না করলে আপনাকে ছাড়বে না, এই কোটাটার সুযোগ নিয়ে যারা বিচার কারবারী যারা বিচার দালাল যারা বিচার ব্যবসা করে তারা এই কন্ট্রাক্টটা তারা করছে, তারা এয়ারপোর্টের সাথে কন্ট্রাক্ট করছে, ১০ জন যদি বিজিটের লোক আসে প্রায় আপনার ৬ জন হাই কোয়ালিফাইড শিক্ষিত ছেলেবেলে এখানে আসে, তো শিক্ষিত ছেলেবেলে পৃথিবীর কোনো দেশেই আপনি বিজিট ভিসার লোককে আপনি আটকাতে পারবেন না, এটা কোনো আইন নেই, কারণ বিজিট ভিসা মানে ভ্রমণ ভিসা, এটা পর্যটন খাত পৃথিবীর সব জায়গায় রয়েছে, যদি আমাদের দেশে যদি নেপালের কেউ বিজিটে যেতে চায় নেপাল সরকার তাকে বাধা দেবে না, আমাদের দেশে যদি শ্রীলঙ্কার কেউ যাওয়ার জন্য বিজিটে দেখতে চায় আমাদের কক্সবাজার আমাদের মাদলকুণ্ড আমাদের জাফলং তাহলে কি তাদের সরকার তাকে রুখে দিবে? তাহলে বাংলাদেশ তো আন্তর্জাতিক পরিমণ্ডলের একটা দেশ, বাংলাদেশ সরকার এই ধরনের কোনো আইন প্রণয়ন করে নাই, এই ধরনের কোনো বিধিবিধান নাই যে বিজিট ভিসায় যাওয়ার জন্য কন্ট্রাক্ট করতে হবে, যদি কন্ট্রাক্ট করা লাগে যদি কন্ট্রাক্ট করতে হয় তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের সোচ্চার হওয়া দরকার, বিজিট ভিসায় লোক আসবে তার যদি রিটার্ন টিকিট থাকে তার যদি পাসপোর্টে এন্ডোর্সমেন্ট থাকে তার যদি ডলার থাকে তার যদি বাইক থাকে তার যদি আত্মীয় স্বজন থাকে, এক্সপো দেখার জন্য যদি দুবাইতে আসতে চায় বিজিটে আসার পর যদি ওয়ার্ক পারমিট করতে পারে তাহলে সে তার নিজের পায়ে দাঁড়াবে, যদি মাদক আসক্ত না হয় দেশে যদি সন্ত্রাসী না করে মাদক সেবন না করে মারামারি না করে রাজনীতি না করে গুন্ডামিনী না করে সন্ডামিনী না করে যদি দুবাই আসতে চায় তাকে কেন বাধা দেবে, তাকে কেন বাধা দেবে?
প্রাইভেটের যোদ্ধা তাই জোরালো দাবি জানাচ্ছি কন্ট্রাক্টের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে কন্ট্রাক্টের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে একদিকে কন্ট্রাক্টের নামে টাকা নেবেন অন্যদিকে আপনারা টিকেটের নামে টাকা নেবেন টিকেটের নামে চাঁদাবাজি করবেন কন্ট্রাক্টের নামে চাঁদাবাজি করবেন প্রবাসীদেরকে আর কত কাঁদাবেন দুবাই প্রবাসীদের পক্ষ থেকে বলছি কন্ট্রাক্ট বন্ধ করুন বিনা কন্ট্রাক্টে আপনার প্রবাসীদেরকে দুবাইতে আসার সুযোগ দিন এখানে আসার পর যদি সে লিগ্যাল হতে পারে এখানে আসার পর যদি সে ওয়ার্ক পারমিট পায় এখানে আসার পর যদি সে ড্রাইভিং লাইসেন্স পায় দেশের জন্য শক্তি রেমিটের জন্য শক্তি তাই আমি জানাচ্ছি কন্ট্রাক্ট বাতিল করতে হবে সিন্ডিকেট বাতিল করতে হবে আর টিকেটের দাম আগের জায়গায় নিয়ে আসতে হবে টলি সমস্যার সমাধান প্রায় শেষ হয়েছে নতুন করে টলি নিয়ে আসা হয়েছে কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি জানেন আমাদের বাংলাদেশ এমন একটা বাংলাদেশ যেখানে টলি নিয়ে কাড়াকাড়ি হয় আমরা এত টাকা দিই আমরা এটা হলো বিমানের ব্যর্থতা সিভিল এভিয়েশনের ব্যর্থতা বিমান মন্ত্রীর ব্যর্থতা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রবাসীদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে প্রবাসী বনাম প্রধানমন্ত্রীর মধ্যখানে যারা দেয়াল সৃষ্টি করছে এদেরকে চিহ্নিত করা দরকার প্রবাসীদের সমস্যার সমাধান করতে গেলে আমাদের একমাত্র আশা আমাদের একমাত্র ভরসা মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এই বিষয়গুলো নজরে যায় তাহলে সমস্যার সমাধান হবে দেশের বাইরে থেকে বিশেষ করে দুবাই থেকে যারা টিকটক ইউটিউব ফেসবুক লাইভ বিভিন্ন ধরনের করেন আপনি রাজনীতি করতে পারেন রাজনৈতিকভাবে যে যে দল করে আমি শ্রদ্ধা করি আপনার দলের প্রচার প্রচারণ করতে পারেন কিন্তু লাইভের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের সংবিধানের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের থেকে বিরত থাকবেন তাদেরকে বয়কট করুন কথাটা শুনতে না মিথ্যা আসুন দেশের পক্ষে কথা বলি সরকার আছে সরকার যাবে যদি স্বাধীনতা না থাকে যদি গণতন্ত্র না থাকে যদি আমাদের সার্বভৌমত্ব না থাকে কিসের রাজনীতি আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন জামাত বলেন আর জাতীয় পার্টি বলেন সবার আগে দেশ দেশকে রক্ষা করার জন্য প্রবাসীরা ঐক্যবদ্ধ হতে হবে দেশের পক্ষে কথা বলতে হবে ইনশাআল্লাহ সময় বলা আপনার পক্ষ থেকে বাইরে উদ্ধার থাকে কোনটা কইলে তোমার পক্ষ থেকে আর যে আপনার সমস্যা সমাধান করা তারপরে এয়ারপোর্ট কন্টা নামে একটা সন্ত্রাসী এগুলো আপনারা আপনার সমস্যা করতে আমার সরকারের সমাধান করতো সপ্তাহ সপ্তাহের পরে আমরা সিলেটি গ্রুপের পক্ষ থেকে ট্যাক্সি গ্রুপের পক্ষ থেকে আরটিএ গ্রুপের পক্ষ থেকে আপনার ইয়াতে অসংখ্য ধন্যবাদ দিয়ার আর ওরা পূর্ণমান সভা অনুষ্ঠান করে আমাদের এখানে সভা দিচ্ছেন এলাকে ধন্যবাদ দিয়ার তাহলে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছেন আমাকে সম্বর্ধনা দেওয়ার কোনো এখন স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন এই দেখেন দুবাই ট্যাক্সির সাথে যারা জড়িত আমাদের এখানে আজকে আমাদের ভাই বন্ধু যারা রয়েছে 10-15-20 জন এইভাবে আপনারা আমাকে ডাকেন আমি আসবো আমরা গরুয়া পরিবেশে বসবো কোনো ফাইভ স্টার হোটেলে সম্বর্ধনা দেওয়ার যোগ্যতা আমার নেই আমার জন্য কোনো সম্বর্ধনার ব্যবস্থা করবেন না আমার জন্য কোনো বড় আয়োজনের ব্যবস্থা করবেন না আপনারা নিরাপদ থাকবেন ভালো থাকবেন প্রবাসীরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে প্রবাসীরা নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে আমার সম্বর্ধনার চেয়ে আমরা বাংলাদেশকে সম্বর্ধিত করি আমরা আমাদের সমস্যার যদি সমাধান হয় যেদিন প্রবাসীদের চোখের পানি থাকবে না যেদিন প্রবাসীদের কোনো সমস্যা থাকবে না যেদিন প্রবাসীরা কোনো কষ্ট পাবে না যেদিন প্রবাসীরা টলি পাবে যেদিন টিকেটের দাম কমবে যেদিন প্রবাসীরা হাসি মুখে বাংলাদেশে যাবে হাসি মুখে বাংলাদেশ থেকে আসবে সেদিন আমাকে সম্বর্ধনা দেবে ইনশাআল্লাহ।